ক্লাসরুমের বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো। আমিও খুব ভালো আছি, আর এই ক্লাসরুমে সবাই ভালো থাকে। আজকে আমি তোমাদের একটা গল্প শোনাব। গল্পটি হলো দুই ভাই বোন নিয়ে, একজন উল্টা একজন পাল্টা। উল্টা যদি চলে ডানে, পাল্টা চলে বায়ে। আর এই উল্টা পাল্টাকে আজকে আঁকার জন্য আমরা এই ফন্টগুলি ব্যবহার করে কিভাবে আঁকা যায় সেটা দেখব। প্রথমে আমরা ওটাকে বোর্ডের মধ্যে বড় করে আঁকি। হয়ে গেল ও, উল্টার মাথা হয়ে গেল। এবার আমরা এই ইউটাকে উল্টা করে তিনটা ইউ দিয়ে আমরা চুল এঁকে ফেললাম। দেখো চুল হয়ে গেল। আচ্ছা, দুইটা ওকে দুই পাশে যদি দিয়ে দেই তাহলে কি হয়ে গেল? কান। দুইটা চোখ দেই, কি হলো? চোখ। চোখের ভিতরে মণি আঁকার জন্য আমরা এই দুইটা ডট ব্যবহার করতে পারি। আর চোখের উপরে ভুরু দিতে গেলে এই ইজিকাল টু আছে বা সমান চিহ্ন, এই দুটি দিয়ে দিলাম। এবার আসো আমরা নাক আঁকি। এই ইউটাকে ছোট করে দেই, এই যে নাক হয়ে গেল। এই ইউটাকে যদি উল্টো করে বড় করে দেই, ইউটাকে বন্ধ করে দেই। আচ্ছা, হাত দিতে গেলে আমরা এল ব্যবহার করব। এলটাকে আমরা পাশে উল্টো করে দিলাম। এবার ভি দিয়ে লম্বা করে একটা ভি দিয়ে দিলাম, হাত হয়ে গেল। তা নিচের অংশটুকু আঁকতে আমরা ডাব্লু ব্যবহার করব। বড় করে একটা ডাব্লু দিলাম, হয়ে গেল উল্টোর পা। আচ্ছা, এখানে যদি আমরা একটা ডাব্লু ইউজ করি তাহলে দেখো তো হাত হয়ে গেল, তাহলে হাত পা হয়ে গেল। এটাকে যদি একটু সুন্দর করতে চাই তাহলে এখানে আর একটা দাগ দিয়ে এটাকে আমরা বেল্ট পরিয়ে দিলাম। জামা পরানোর জন্য আমরা এই ওয়াইটা ব্যবহার করি। জামার কলার দুটো দিতে আমরা ভি ব্যবহার করি, আর গোল গোল করে আরো তিনটা ও দিই, তাহলে জামা হয়ে গেল। এ হলো আমাদের উল্টো, উল্টা উল্টা হয়ে গেল। আচ্ছা, বাকি রইল উল্টার বোন পাল্টা। এসো আমরা উল্টার বোন পাল্টাকে আঁকি। মুখটা আমরা পরে আঁকবো, ঠিক আছে? অনেক মজা করে মুখটা আঁকবো। পাল্টা আঁকতে আমরা ঠিক এই ফন্টগুলি ব্যবহার করব। পাল্টার চুল আঁকতে এমটা ব্যবহার করি। এমটাকে একটু আমরা একটু অন্যভাবে লিখব। চুল হয়ে গেল। এবার আমরা ডাব্লু দিয়ে চুলটা এঁকে ফেললাম। এবার আমরা চোখ আঁকি। চোখের উপরে পাপড়ি দেই, আই দিয়ে তিনটা আই ব্যবহার করব। একটু বড় করে ঢেউ করে এটা দিয়ে দিলাম। নিচে আমরা ইউ ইউ আকৃতি করে জামার ডিজাইনটা করে দিলাম। আর একটা দাগ দিয়ে আমরা স্কুল ড্রেস পরিয়ে দিই, কেমন? ভিয়ের মাঝখানে আরো একটা ভি দিই। উল্টার হাতটা যেভাবে এঁকেছিলাম তোমাদের মনে আছে তো নিশ্চয়ই, তাই না? উল্টা এল। আর উল্টার মতো করেই যে ডাব্লু দিয়ে আমরা প্যান্ট এঁকেছিলাম সেরকম করে তাহলে উল্টা আর পাল্টা হয়ে গেল। একটু সোজা করে দেই তাহলে দেখবে তোমাদের মতো ওরাও হাসছে দাঁত বের করে। ঠিক আছে, আজ এ পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি, তোমাদের বন্ধু মেহেদি। আগামী পর্বে দেখা হবে।